আলহামদুলিল্লাহ, আমরা আলোচনা করছিলাম রামাদানের গুরুত্ব। তো রামাদানের গুরুত্বপূর্ণ দ্বিতীয় বিষয়বস্তু হলো সিয়াম। পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 185-তে বলা হয়েছে, যদি কেউ তোমাদের মধ্যে রামাদান মাস পায় তবে সে যেন সিয়াম পালন করে। পারপাস কী, উদ্দেশ্য কী? পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 183-তে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর সিয়াম ফরজ করা হয়েছিল। উদ্দেশ্য কী? উদ্দেশ্য যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, খোদা ভীতি অর্জন করতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়মকে আমরা সংরক্ষণ করতে পারি। তার প্র্যাকটিস হিসেবে আমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। আর সিয়াম সম্পর্কে বলা হয়েছে যে এটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ। সহিহ বুখারি 1 নম্বর খণ্ড 2 নম্বর অধ্যায় কিতাবুল ইমান হাদিস নম্বর 8-এ বলা হয়েছে যে ইসলামের গুরুত্বপূর্ণ 5টা স্তম্ভের কথা বলা হয়েছে। সেখানে বলা হচ্ছে সিয়ামও একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ। তাহলে আমরা বুঝতে পারছি যে সিয়াম হলো ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ 5টা স্তম্ভের ভিতরে একটা। তাহলে দেখেন সিয়াম কতটাই গুরুত্বপূর্ণ যে এটা ইসলামের একটা স্তম্ভ। আর এই সিয়াম কখন থাকি আমরা? সাধারণত ফরজ সিয়াম হলো রামাদানের সিয়াম। তাহলে সিয়ামের কারণেও রমাদান মাসের গুরুত্ব অনেক বেড়ে গেছে। আর এই রমাদান মাস আমাদের নিকট অনেক কল্যাণময়, বারাকাতময়। এ মাসে আমরা অনেক ইবাদত করে থাকি, ইবাদতের একটা মৌসুম। তো সিয়াম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় হওয়ার সবচাইতে বড় একটা মাধ্যম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সহিহ হাদিসে যে সিয়ামের পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই দিবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পুরস্কার নেওয়া তৌফিক দান করুন, আমিন। এটা ছিল সংক্ষেপে রামাদানের গুরুত্ব। সময়ের একটা গুরুত্ব হলো যে এই মাসে সিয়াম ফরজ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেকটা সিয়াম একেবারে সঠিকভাবে থাকা তৌফিক দান করুন, যেভাবে তিনি আমাদের কাছ থেকে আশা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইবাদতকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।